অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাত ওয়া সালাম আলা সাইয়্যিদুল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাত ওয়া সালাম আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল অনুষ্ঠান রুহানি চিকিৎসার মধ্যে উপস্থিত হয়েছি। আপনারা যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগতম। অনুষ্ঠান রুহানি চিকিৎসার মধ্যে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দীন রহিমাহুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলম এবং রুহানি ব্যক্তিত্ব কেবলা শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাত হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী রাজাবি দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা অরাদে আত্তারিয়ে থেকে দেওয়ার চেষ্টা করা হয় ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কল শুনবো, কিন্তু এর আগে দুরুদ পাকের ফজিলত আমরা শ্রবণ করে নিই। রহমতে আলম নূরে মুজাসসাম রসুলে আকরম সাহেবানি আদম রসুল মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করা কুল সিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাত ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা সময় ক্ষেপণ না করে সরাসরি আমরা আপনাদের ফোন কলসের দিকে যাবো। দেখবো যে কোন স্নায়বে কোথেকে কোন সমস্যা জানিয়ে কল করছেন, জি কল চালিয়ে দিন। ফোন বলছি সোনাগা থেকে। আমার ওই ব্যবসা নেই হুজুর, আমার একটু সমস্যা হয়, 2-3 মাস একটু ভালো থাকে, তারপরে ব্যবসা তেমন একটা উন্নত হয় না। ভাই সোনারগাঁ থেকে আমাদেরকে কল করেছেন, ব্যবসা 2-3 মাস খুব ভালো থাকে, এরপরে ব্যবসায় উন্নতি হয় না। আল্লাহ তাআলা আপনার ব্যবসায়ের মধ্যে উন্নতি দান করুক, আমিন। সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম নেই, আমি কোন দিন পরীক্ষা তো খারাপ করে গেল, এবার খারাপ আছে। আচ্ছা, আরজ করছি ইনশাআল্লাহ তাআলা, সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রাশেদ, আমি পড়তে বসে আমার সাথে মাথা ঘুরায়। আচ্ছা আচ্ছা, রাশেদ ভাই মিরপুর কাজীপাড়া থেকে বলেছেন মাথা ঘুরায়, এই জন্য রুহানি চিকিৎসা আরজ করছেন ইনশাআল্লাহ তাআলা। সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। রোমান ভাই সোনারগাঁ থেকে বলেছেন ব্যবসায় উন্নতি হয় না, এই জন্য রুহানি চিকিৎসা। রোমান ভাই আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে, আপনি একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার শুরু এবং শেষে 35 বার লিখে, একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখে ল্যামিনেটিং করিয়ে আপনি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে টাঙিয়ে রাখুন। যে ব্যবসা করেন, অফিসের মধ্যে হোক, দোকানের মধ্যে হোক, টাঙিয়ে রাখুন, ইনশাআল্লাহ ব্যবসার মধ্যে উন্নতি হবে। আর ব্যবসায় উন্নতি না হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে। অনেক সময় দেখা যায় যে সুদেই কারবার থাকে, তারপরে আপনার হালাল হারাম এগুলো বাছা হয় না, এরকম যদি সমস্যা থাকে, মানুষ ঠকানো হয়ে থাকে, তো এরকম সমস্যা থেকে, এই সমস্যাগুলো থেকে বেঁচে থেকে ব্যবসা করতে হবে। যখনই ব্যবসায় কাজে যাচ্ছেন, দোকানে যাচ্ছেন, তখন অজু সহকারে যাবেন, অজু অবস্থায় যাবেন, ইনশাআল্লাহ তাআলা চাইত ব্যবসার মধ্যে উন্নতি হবে। আর কিছু না কিছু এখান থেকে আল্লাহ তাআলার রাস্তায় ফি সাবিলিল্লাহ
দান খয়রাত করতে থাকুন, কিছু মান্নত করে রাখুন প্রত্যেক মাসে, কমসে কম হলে ব্যবসায়িক যা ব্যবসা হয় ওতে কিছু আল্লাহর রাস্তায় খরচ করুন, ফকির মিসকিনকে দান করুন, মাদ্রাসাতে দান করুন, সম্ভব হলে দাওয়াত ইসলামী মাদানি ফান্ডের মধ্যেই দান করে দিন, ইনশাআল্লাহ তাআলা চাইতো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। আর বিশেষ করে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে ফি সাবিলিল্লাহ তাবিজাত আত্তারিয়াও দেওয়া হয়, এখান থেকে তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। এরপরে আমাদেরকে নাইম ভাই কল করেছেন যে পরীক্ষায় খারাপ করেন পড়াশোনা করার পরও, পড়াশোনা করার পরে পরীক্ষায় খারাপ করার মানে কি? হয় আপনি লিখতে পারেন না অথবা আপনার মনে থাকে না, যে আপনি যাচ্ছেন কিন্তু ওখানে আপনার লেখাপড়া লিখবেন কি এর মনে থাকে না, না হলে পড়াশোনা করার পরেও পরীক্ষার খাতায় লিখলে আপনার লেখা যদি সঠিক হয় তাহলে কেন পরীক্ষা খারাপ করবেন? অনেক সময় দেখা যায় যে পড়ে তো গিয়েছে কিন্তু তার বানান সঠিক নাই, আপনার হাতের লেখা চালু না, এক্ষেত্রে প্রশ্নাবলী ঠিক মতো লিখতে পারে না অথবা প্রশ্ন আসছে কিন্তু মনে থাকে না। এজন্য জেহেন শক্তির স্মরণ শক্তি বাড়ানোর জন্য আপনি বেশি বেশি করে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা বেশি বেশি পাঠ করুন, দুরুদে পাক বেশি বেশি পাঠ করুন, ইনশাআল্লাহ তাআলা চাইতো আসানি হবে। দোয়াও করতে থাকুন, আল্লাহ আসানি করবে ইনশাআল্লাহ তাআলা। আর বিশেষ করে এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন, কল্লাত হাইলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ, কল্লাত হাইলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাশেদ ভাই আমাদেরকে মিরপুর কাজীপাড়া থেকে বলেছেন মাথা ঘোরায়, তো মাথা ঘোরানোর জন্য রুহানি চিকিৎসা আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে উল্লেখ করেছেন, যাদের মাথা ঘোরায়, মস্তিষ্কের সমস্যা, মাথা ব্যথা করে, মাথা চক্কর দেয়, এই সকলের জন্য এই অজিফাটি দিয়েছেন। একটি কালিমা শ্রবণ করে নিন, উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলীম, উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলীম। এই কালিমাটি সাতবার পাঠ করতে হবে মাথার উপর হাত রেখে, মাথার উপর হাত হাত রেখে সাতবার পাঠ করে মাথায় ফুঁক দিতে হবে, ইনশা আল্লাহ তাআলা মাথা ঘোরানো দূর হয়ে যাবে ইনশা আল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু এসএমএস এর দিকে যাব, আমাদেরকে অনেক ইসলামী ভাই ইসলামী ভাই এসএমএস করে থাকেন, অনেকগুলো হোয়াটসঅ্যাপ আমাদের কাছে এসেছে, এসএমএসও এসেছে, তো এর কিছু পড়ব এবং এর জবাবও দিব। আমাদেরকে এসএমএস করেছেন নারায়ণগঞ্জ থেকে, বলেছেন ইসলামী বোন যে আমার মা এর পা হাত ফেটে অনেক ব্যথা হয়, এর জন্য কী দোয়া পাঠ করতে হবে? হাত পা ফেটে যায়, অনেকের সমস্যা থাকে আর ব্যথাও হয়, এজন্য রুহানি চিকিৎসা শ্রবণ করুন। আপনি ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু তিনবার শুরু শেষে দুরুদ শরীফ সহ পাঠ করে যেখানে ফেটে যাচ্ছে, ইনফেকশন হচ্ছে, ওই জায়গায় ফুঁক দেওয়াতে ইনশা আল্লাহ তাআলা চাইতো আসানি হবে ইনশা আল্লাহ তাআলা। চট্টগ্রাম বাঁশখালী থেকে এসএমএস করেছেন যে আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আমার পড়ালেখার মন বসে না আর স্মরণ শক্তি কম, কিছু মনে থাকে না আর বেশি বেশি খারাপ মনোভাব সৃষ্টি হয়, এগুলো রুহানি চিকিৎসা কি? তো এর জন্য রুহানি চিকিৎসা হচ্ছে যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন, নামাজ আদায় করার পরে ডান হাতকে মাথার উপর রাখুন, মাথার উপর রেখে ইয়া কবিজ্জু ইয়া কবিজ্জু ইয়া কবিজ্জু 11 বার পাঠ করুন, ইনশাআল্লাহ তাআলা স্মরণ শক্তি বাড়বে, আপনি যা পড়বেন স্মরণে আসবে ইনশাআল্লাহ তাআলা। আর খারাপ মনোভাব সৃষ্টি হওয়ার জন্য রুহানি চিকিৎসা আরজ করবে, সেটা হচ্ছে আপনি বেশি বেশি করে লা হাওল শরীফ পাঠ করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওযিফাটি বেশি বেশি পাঠ করুন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাইতো আপনার এই যে সমস্যা বলেছেন সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে রংপুর থেকে আমাদেরকে বলেছেন যে আমার শরীরে অনেক জায়গায় সাদা সাদা দাগ দেখা দিয়েছে, সেজন্য আমি আপনার কাছে চিকিৎসা চাই, দয়া করে আমাকে চিকিৎসা দিবেন। আচ্ছা, এজন্য রুহানি চিকিৎসা শ্রবণ করে নিন, সেটা হচ্ছে যে আপনি
দৈনিক এই আমলটি করবেন, সেটা হচ্ছে 115 বার ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার এই অজিফাটি পাঠ করবেন, শুরু শেষে দুরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিবেন এবং ওই পানি পান করবেন, নিজের উপরও দম করবেন। ইনশাআল্লাহ তাআলা চাহে তো আপনার সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমরা আবারও কিছু ফোন কল দিয়ে যাব, দেখবো যে কোন ইসলামী ব্যক্তি কোত্থেকে কোন সমস্যা জানিয়ে কল করছেন। আসুন আমরা কল শ্রবণ করি। জি কল চালিয়ে দিন। আমার নাম ইমরান শিহাব, কুমিল্লা থেকে বলছি। সমস্যা হলো আমার আম্মু পেটে চর্বি আর পেটে ব্যথা। শিহাব ভাই আম্মুর কথা বলেছেন, আরজ করছেন, সেটা তাদের সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, আরজ করছেন সেটা তারা। জি পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম সুমাই, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আমার আম্মুর দাঁতের গোড়া গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরজ করছেন ইনশাআল্লাহ তাআলা। মাদানী মুন্নিরা আমাদেরকে কল করেছেন, আরজ করছি, পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সিলেট থেকে বলছি, আমার নাম মুরাদ আহমেদ, আমার শ্বাসকষ্ট হয়। আল্লাহ তাআলা আপনাকে শিফা ইয়াজিলা কামিলান ফিয়া দান করে দিক, শ্বাসকষ্ট আপনার আল্লাহ তাআলা শিফা দিক, সেজন্য রুহানি চিকিৎসা আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। শিহাব ভাই আমাদেরকে কুমিল্লা থেকে বলেছেন আপনার আম্মুর পেটে ব্যথা, আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফা দান করুক, এজন্য রুহানি চিকিৎসা শ্রবণ করেন। ইয়া আযীমু ইয়া আযীমু ইয়া আযীমু 7 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করাতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাহে তো আপনার আম্মুর পেটের ব্যথা জনিত সমস্যা যেটা বলেছেন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে কল করেছিলেন সুমাইয়া মাদানী মুন্নি বিবারিয়া থেকে, আপনার আম্মুর দাঁতের গোড়ায় ঘা হয়েছে, আল্লাহ তাআলা শিফা দান করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক, রুহানি চিকিৎসা শ্রবণ করেন। আপনার আম্মুকে বলবেন তিনি যেন সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম। এই আয়াতে মোবারকা 3 বার পাঠ করে শাহাদাত আঙ্গুলে ফুঁক দিয়ে দাঁতের গোড়ায় যেখানে যেখানে ব্যথা হয় ঘা হয় ওই জায়গাতে যাতে করে মালিশ করেন ইনশাআল্লাহ তাআলা, যাতে আসানি হবে। আর এছাড়া কারো মাধ্যমে অর্থাৎ আপনার ওনার মাহারিম ভাই বাবা অথবা স্বামী অথবা সন্তান তারা ইয়া রকিবু 3 বার পাঠ করতে হবে, পাঠ করে ওই দাঁতের গোড়ায় ফুঁক দেবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা, শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমরা আবারও কিছু কলসে দিকে যাব, দেখবো যে কোন ইসলামী ব্যক্তি কোত্থেকে কোন সমস্যা জানিয়ে কল করছেন। জি কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নবীর কে বলছি, মোহাম্মদ কাউসার আলী। এই আমার আপা মনে করেন তো ঋণ পাতিছে, জরাজর হয়েছে, তো এর জন্য রুহানি কি চিকিৎসা আছে? ঋণ গ্রস্ততার জন্য রুহানি চিকিৎসা, জি আরজ করবো, সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, আপনাদের প্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা দেখতে থাকুন, আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, আন্দর থেকে। আমার টিউমারের সমস্যা, ছোট টিউমার পুরো শরীরে। আচ্ছা, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক, আরজ করছি ইনশাআল্লাহ তাআলা, সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। কাউসার ভাই নবীনগর থেকে যিনি বলেছেন ঋণগ্রস্ততার জন্য, তো আমিরে আহলে সুন্নাত আল্লামা মাওলানা মুবিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী দামাত বরকাতুল আলিয়ায় লিখিত একটি কিতাব মাদানী পাঞ্জে সূরা, এর 220 পৃষ্ঠার মধ্যে ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য রুহানি চিকিৎসা লিখেছেন। সুনানে তিরমিজি 5ম খণ্ড 329 নম্বর পৃষ্ঠা থেকে হাদিসে মোবারকা নকল করেছেন।
বর্ণিত আছে এক চুক্তিবদ্ধ গোলাম, চুক্তিবদ্ধ গোলাম ওই গোলামকে বলে যে নিজের মালিকের কাছ থেকে টাকা আদায়ের বিনিময়ে মুক্ত হওয়ার চুক্তি করেছে। হযরত মুশকিল কুশা আলী আল মুর্তাজা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এর দরবারে আরজ করলো, ইয়া সাইয়্যিদি, আমি আমার চুক্তিমতো টাকা মুনিবকে আদায় করতে অপারক, আমাকে সাহায্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখাবো না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখিয়েছেন? যদি তোমার উপর সাইর পাহাড় সমান, সাইর একটি পাহাড়ের নাম, তো এই সাইর পাহাড় সমান ঋণ থাকে, তবু আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে পরিশোধ করে দিবেন। তুমি এভাবে বলো, দোয়া বলা হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই যে কালিমাটি, এই কালিমাটি উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ ঋণ পরিশোধ না হয় ততক্ষণ পর্যন্ত প্রত্যেক নামাজের পর 11 বার করে এবং প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করুন, শুরু শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ। ইনশা আল্লাহ তাআলা ফজিলত তো শুনেছেন যে সাইর পাহাড় পরিমাণ যদি আপনার ঋণ থাকে ঋণ পরিশোধ হয়ে যাবে, কিন্তু শর্ত হচ্ছে আপনি যখনই পাঠ করবেন সহিশুদ্ধ পড়তে হবে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আমল করুন, দাওয়াতের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া দেওয়া হয়, যারা ঋণগ্রস্ত তাদের জন্য ফি সাবিলে তাবিজ আত্তারিয়া সংগ্রহ করুন। কাউসার আলী ভাই এর উপর আমল করুন। এরপরে আমাদেরকে কল করেছেন জাকির হোসেন ভাই বিবারিয়া থেকে, আপনি বলেছেন টিউমার সমস্যা, ছোটো ছোটো টিউমার হয়। আচ্ছা, এরকমের কিছু কিছু মানুষের সমস্যা দেখা যায়, চর্বি শরীরে বেশি হলে তাহলে ছোট ছোট টিউমারের মতো শরীরে গোটা গোটা দেখা যায়, যদি কোনো সমস্যা না হয় তাহলে এটা অপারেশনের দিকেও যাওয়া ঠিক না এবং দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর রুহানি চিকিৎসা শ্রবণ করেন, আপনি ইয়া সালামু 33 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে নিজের শরীরে দম করুন, পানিতে দম করে পানীয় পান করুন, ইনশাআল্লাহ তাআলা চাইতো আপনার এই সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুমিল্লা থেকে আমাদেরকে ইরফান ভাই বলেছেন যে আপনার প্রসাব ক্লিয়ার হচ্ছে না, প্রবলেম, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। ডক্টর দেখাননি কিন্তু রুহানি চিকিৎসা চাচ্ছেন। জি, আরজ করছি, শ্রবণ করেন। আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মৌলানা ববিলাল মোহাম্মদ ইলিয়াস আতার কাদেরী দামত বরকাতুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদ এর মধ্যে উল্লেখ করেছেন, যাদের এ ধরনের সমস্যা অর্থাৎ প্রসাবজনিত সমস্যা যাদের রয়েছে, তারা 12 পারা সুরা হুদ, 12 পারা সুরা হুদ আয়াত নম্বর 44 আয়াত নম্বর 44 12 পারা সুরা হুদ যদি একটু একটু প্রসাব বারবার আসে অথবা সমস্যা হয় তবে তার জন্য এই আয়াতে মোবারকা লিখে বা লিখিয়ে হাতে বাঁধবে বা গলায় পরিধান করবে, ইনশাআল্লাহ তাআলা আরোগ্য লাভ করবে। এই আয়াতে মোবারকা লিখে সাদা কাগজের মধ্যে তাবিজ বানিয়ে গলায় অথবা ডান হাতে বাঁধাতে ইনশাআল্লাহ তাআলা আপনার এই সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে এসএমএস করেছেন যে আমার আম্মুর পেটে হার্নিয়া হয়েছে, কিছু চিকিৎসা বলুন, আল্লাহ তাআলা শিফা দান করুক। আপনার আম্মুকে বলবেন তিনি যাতে করে ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু 9 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করেন, ইনশাআল্লাহ তাআলা চাইতো আপনার আম্মুর এই রোগ থেকে শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা কিছু হোয়াটসঅ্যাপের দিকে যাব, অনেক ইসলামী ভাই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে থাকেন, কিছু হোয়াটসঅ্যাপ আমরা শুনবো এবং জবাবগুলো দেওয়ারও চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে বলেছেন যে পায়ের সমস্যা, পায়ের মধ্যে ইনফেকশন, এজন্য রুহানি চিকিৎসা। তো পায়ে অথবা হাতে যে কোনো জায়গায় যদি সমস্যা হয়, ইনফেকশন হয়, অনেক সময় দেখা যায় যে আপনার খুজলি পাচড়া
অথবা আরো অন্য কোনো সমস্যা, কেটে গেলে ঘা সৃষ্টি হয়ে যায়, তো এই সব জনিত যত রোগ রয়েছে এজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা ইয়া রকিবু তিনবার শুরু এবং শেষে দরুদ শরীফ সহ পাঠ করতে হবে। পাঠ করে ওই যে যেখানে ঘা হয়েছে ওই ঘায়ের স্থানে আপনাকে ফুঁক দিতে হবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চায় তো আপনার এই ঘা এবং ইনফেকশন জনিত সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমরা সকলের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল মুরসালিন, ইয়া রাব্বি মুস্তাফা ওয়া ফাইল মুস্তাফা আযযা ওয়া জা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমাদের মেহেরবান মাতাপিতা, সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে পরহেজগার এবং মা বাবার বাধ্য সন্তান বানিয়ে দাও। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। ইলাহুল আলামিন, আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। আমাদের পিতামাতা যারা ইন্তেকাল করেছেন তাদের কবরে আজাবকে মাফ করে দাও। যারা বেঁচে রয়েছেন তাদের হায়াতে তাইয়্যবা দান করে দাও। তাদেরকে যারা অসুস্থ রয়েছে শিফা দিয়ে দাও। ইলাহুল আলামিন, যারা সন্তানহীনতার মধ্যে ভুগছেন আল্লাহ নেককার সন্তান দিয়ে কোল ভরিয়ে দাও। যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। ইলাহুল আলামিন, আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। ইসলামী বন্ধুদেরকে পর্দাশীলা বানিয়ে দাও। আল্লাহ যারা দাওয়াত ইসলামীকে দান খয়রাত করে থাকেন আল্লাহ সকলের দান খয়রাতকে কবুল করে নাও। যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন আল্লাহ সেই নেক উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ এই দানের বদৌলতে তাদেরকে উত্তম প্রতিদান দান করে দাও। আমিরে আহলে সুন্নাহ সহ সকল সুন্নি ওলামায়ে কেরাম পীরানে জামের হায়াতে তৈবা দান করে দাও। আমাদের বাংলাদেশের প্রতি তোমার খাস রহমত বরকত নাজিল করো। আসমানি বালা থেকে জমিনি বালা থেকে হেফাজত দান করে দাও। কেহতে রেতে হে দোয়া কেউ বাস্তে বান্দে তেরে কর দে পুরি আর জুহার বে কসো মজবুর কি বিবরকতে ইন্নাল্লাহু ওয়া মালাঈকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইউসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ও শোহাইদের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা